জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি যে মন্ত্রটির কথা বলবো, এই মন্ত্রটি এতটাই প্রভাবশালী যে এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র। অর্থাৎ এই মন্ত্র জপ করলে সকল দেবী দেবতারা প্রসন্ন হয়ে থাকে। তার উপরেও যে বাড়িতে এই মন্ত্রটি নিত্য জপ করা হয়, বলা হয় সেই বাড়িতে সর্বদা ধনের অভাব অনাটন কোনোদিনও হয়ে থাকে না। অর্থাৎ সেই বাড়িতে ধনের আগমন এতটাই ঘটে যে সেই বাড়িতে ধন সম্পদ দ্বারা সেই বাড়িটি সর্বদা পরিপূর্ণ হয়ে থাকে। ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বর্তমান যুগে বিভিন্ন সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্রের জপ। এবং মন্ত্র জপ যদি নিষ্ঠা সহকারে বিধি এবং নিয়ম মেনে যদি মন্ত্র জপ করা হয়, তবে সেই মানুষের জীবনে কোনোদিনও কোনো ধরনের দুঃখ কষ্ট আসে না এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধান হতে পারে যদি মন্ত্র জপ নিষ্ঠা নীতি নিয়ম অনুসারে করা হয়। আজকের যে মন্ত্রটি কথা বলবো, এটি হচ্ছে বিষ্ণু মন্ত্র। বলা হয় এই বিষ্ণু মন্ত্র এতটাই প্রভাবশালী যার জন্য এই মন্ত্রকে মহামন্ত্র আখ্যা দেওয়া হয়েছে। এবং যেখানে বিষ্ণু মন্ত্র জপ করা হয়, যেখানে বিষ্ণু মন্ত্র নাম নেওয়া হয়, সেই স্থানে মা লক্ষ্মী সর্বদা স্থায়ী বসবাস করে। এবং বিষ্ণুকে পুজো করা, বিষ্ণুর মন্ত্র জপ করলে মা লক্ষ্মী সেই বাড়িতে না বলেই চলে যায় এবং সেই বাড়িটিতে সর্বদা ধন সম্পদে ভরে দেয়। তো এই মন্ত্রটি জপ করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকালবেলা। স্নান করে প্রতিদিন এই মন্ত্রকে জপ করতে হয় এবং প্রতিদিন অন্তত 108 বার এই মন্ত্রকে জপ করুন। এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করলে আপনার বাড়িতে কোনো ধরনের কোনো দিন কোনো অসুবিধা হবে না, আপনার বাড়িতে কোনো দিনও রোগ বেঁধিয়ে দেখা দিবে না, আপনার বাড়িতে কোনো দিনও ধনের অভাব হবে না, আপনার বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তি জীবনে সচ্ছল এবং সম্পন্ন হয়ে থাকবে। তার সঙ্গে ধনের অভাব এই জন্য হবে না, বলা হয় মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার সর্বোত্তম উপায় হচ্ছে ভগবান বিষ্ণুকে পুজো করা। এবং যেখানে ভগবান বিষ্ণুর মন্ত্রোচ্চারণ করা হবে সেখানে মা লক্ষ্মী অনায়াসে পৌঁছে যায়। তো মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং এই মন্ত্রটি জপ করুন 108 বার। মন্ত্রটি হচ্ছে গিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এইভাবে এই মন্ত্রটিকে 108 বার প্রতিদিন জপ করুন। এতে আপনাদের কল্যাণ হবে, আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যার সমাধান হবে, আপনার জীবনের দুঃখ কষ্ট দরিদ্রতা আপনার জীবন থেকে চলে যাবে। মন্ত্রটিকে জপ করুন, কল্যাণ অবশ্যই হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।